বঙ্গোপসাগরে নতুন করে তৈরি নিম্নচাপের জেরে আবারও কিন্তু সমস্ত বাংলা জুড়ে থাকছে বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে বাধাপ্রাপ্ত পাচ্ছে উত্তরে হাওয়া, যার ফলে বাংলা জুড়ে কিন্তু জাঁকিয়ে শীত অনুভব করতে পাচ্ছেন না রাজ্যবাসী। দিনে দিনে কিন্তু ক্রমশই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, আর এরই মাঝেই বৃষ্টির পূর্বাভাসকে নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন চাষি ভাইয়েরা। তো আসুন আবহাওয়া সূত্র অনুযায়ী আমরা আজকে জেনে নেব নিম্নচাপের জেরে ঠিক কবে থেকে কোন কোন জেলায় হবে বৃষ্টিপাত, তারই পাশাপাশি কোন কোন জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত স্থায়ী থাকবে তারই পাশাপাশি আর কতদিন জাঁকিয়ে শীত অনুভব করতে পারবেন রাজ্যবাসী। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত বাংলা জুড়ে তাপমাত্রার পারদ বাড়বে 6 ডিগ্রি পর্যন্ত। সকালে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে এবং ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে। দিন বাড়ার সাথে সাথেই আকাশ কিন্তু হবে পরিষ্কার। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিন্তু থাকছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই কয়েকটি জেলায় থাকছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত। মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ক্রমশ শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোচ্ছে। আজ এটি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে এবং যা কিন্তু ক্রমশই আরব সাগরের দিকে এগিয়ে যাবে। উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা কিন্তু পশ্চিমে ঝঞ্ঝারূপে রয়েছে পশ্চিম ভারতে। এইসব ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরেই কিন্তু থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী 72 ঘন্টা পর্যন্ত কিন্তু এইরকমই থাকবে বঙ্গের আবহাওয়া। বর্ষ শেষে জাঁকিয়ে শীতের কিন্তু আমেজ নেই রাজ্য জুড়ে, তাই এবছর কিন্তু জাঁকিয়ে শীত অনুভব করতে পারছেন না বঙ্গবাসীরা।